হ্যালো বন্ধুরা কেমন আছেন তো আপনারা কী জানেন ইউটিউবের প্ল্যাটফর্ম থেকে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াও টাকা রিসিভ করতে পারবেন যদি না জানেন তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং আপনি যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি কিভাবে টাকা রিসিভ করতে পারবেন এবং সেটা কিসের মাধ্যমে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যাটু ডেট বলার চেষ্টা করবো এবং আপনাদেরকে লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করবো সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন সদস্য হয় তখন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনার একটা সাবস্ক্রাইবারে আমাদের নতুন নতুন বিজনেস বাধ্য করবে এবং আপনাদেরকে শিখাতে সাহায্য করবে তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আমরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সারা চেকের মাধ্যমে আমরা আমাদের ইউটিউবের প্ল্যাটফর্মের আর্নিং রিসিভ করতে পারবো কিভাবে করবেন সেটাই পারতেছেন তো চলুন চলে যে মোবাইল স্ক্রিনে লেসন স্টেলাম মোবাইল স্ক্রিনে গো বন্ধুর আমরা চলে আসলাম আপনাদের মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিন থেকে এখন আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আমরা আমাদের গুগল অ্যাডসেন্সের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত না করে কীভাবে আমরা টাকা রিসিভ করতে পারবো অবশ্যই আমি আপনাদেরকে বলেছিলাম কিন্তু চেকের মাধ্যমে আপনার টাকা রিসিভ করতে পারবেন তো আপনি চেকটাকে কীভাবে সঠিকভাবে আপনি কার্য করে আপনি অ্যাপ্লাই করবেন তারপর আপনি টাকা তুলবেন বা আপনার পোস্ট অফিসে টাকা আসবে সেটা যদি আপনি ক্লিয়ারলি না জানেন তাহলে কিন্তু আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারবেন না তার জন্য দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো আপনারা যেভাবে আপনাদের গুগল অ্যাডসেন্সটা ওপেন করে নিই সেভাবে ওপেন করে নেবেন তো আমি যেভাবে ওপেন করি সেভাবে করে নিচ্ছি আমি সবসময় সার্চ করে করি তো আমি সবসময় সার্চ করেই গুগল অ্যাডসেন্সটা ওপেন করে নিচ্ছি তো আপনারা যেভাবে করেন সেভাবে করে নেবেন করার পর কি করতে হবে সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখিয়ে দেবো ঠিক আছে তো আমার গুগল অ্যাডসেন্সটা ওপেন করে নিলাম তারপর আপনার সামনে নতুন তিনটার ফিজ চলে আসবে আপনাকে এখন কী করতে হবে ডানে বামে না দেখে আপনাকে অবশ্যই সরাসরি যে কাজটা করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই আর এটা জানেন আপনাদের নতুন বার্সন তো অনেকেই এটা দেখে কনফিউজ হয়ে যায় আসলে এই হোম পেজটা এমন কেন আপনাদেরকে বলবো কোনো কনফিউজের কারণে এটা নতুন আপডেট এটাই মনে থাকবে সবসময় ঠিক আছে তো আমরা কী করবো এখান থেকে তিনটা ডোরা আছে তিনটা ডরে ক্লিক করে দেব তিনটা ডরে ক্লিক করার পর অনেকগুলো মেনু বার চলে আসবে আপনি নিচে স্কুল করলে দেখতে পাবেন পেমেন্ট নামের একটা অপশন আছে পেমেন্টে ক্লিক করে দেবেন যখনই আপনি পেমেন্টে ক্লিক করে দিবেন আপনার সামনে মনে একটা ইন্টারফেস চলে আসবে আপনি দেখতে পাচ্ছেন আপনার আর্নিংটা চলে আসবে সবকিছু চলে আসবে আপনি যদি নিচে স্কুল করে দেখতে পাবেন কত মাসে কত টাকা আর্নিং হচ্ছে তারপর আপনি যদি ডানে হাউ ইউ গেট পেমেন্ট তো হাউ ইউ গেট পেড তো আমি এটাতে যদি অ্যাড করতে চাই আমাদের যে চেকটা চেকের মাধ্যমে আমাদের টাকাটা আসবে কিভাবে অ্যাড করবো তার জন্য আপনি কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অ্যাড পেমেন্ট মুদ তো আপনি এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর আপনার সামনে দুইটা অপশন চলে আসবে অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন প্রথম হচ্ছে অ্যাড নিউ উইথ টু ট্রান্সফার ডিটেলস তো এটা কি এবং অ্যাড টু নিউ চেক ডিটেলস তো আমি আপনাদেরকে কনফার্ম করে দিই আসলে আপনি যদি চেকের মাধ্যমে নিতে চান কোনটাই করবেন আর আপনি ব্যাংকের মাধ্যমে নিলে কোনটাই করবেন তো এই দুইটাই কিন্তু একটা একটার মধ্যে একটা হচ্ছে ব্যাংকে আর একটা হচ্ছে চেকের মধ্যে তো আমি কোনটা বসাবো তো আপনি যদি ব্যাংকের মাধ্যমে নিতে চান তাহলে এটা বসাবেন আর যদি আপনি চেকের মাধ্যমে নিতে চান এটা বসাবেন তো আপনি চেকের মাধ্যমে কিভাবে অ্যাড করবেন ঠিক না তো আমি ব্যাঙ্কটা সেরেই দিলাম কারণ ব্যাংকের ভিডিওটা আমার আই কনভার্ট উনি দিয়ে দিব এখান থেকে আপনি চাইলে দেখে আসতে পারেন সমস্যা নেই তো আমি এখন চেকের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব তো চেকের মাধ্যমে যদি আপনি নিতে চান তাহলে আপনি এই জায়গায় একটা যে গুলোর গোলটা আছে গুলোর মধ্যে ক্লিক মার মার মারে টিক মার মারার পর দেখতে পাচ্ছেন আপনার যতগুলো গুলো অ্যাডসেন্স ডিটেল আছে সবগুলো এখানে চলে আসছে তো আপনি যদি এখান থেকে মাত্র সেভ বাটনটা আসে সেভ বাটনে ক্লিক করে দেন অটোমেটিকলি এটা সেভ হয়ে যাবে এবং আপনার এইটা এই ঠিকানায় আপনার টাকাটা চলে আসবে আপনি আগে যে গুগল এর সেন্স চিঠিটা পেয়েছেন সেই ঠিকানায় চলে আসবে বা পোস্ট অফিসে চলে আসবে তো আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝে গেছেন কিভাবে আপনি আপনার চেকের মাধ্যমে টাকা আনতে পারবেন এবং এবং অনেক ভালো হবে কেন ভালো হবে অবশ্যই যদি আপনার পোস্ট অফিস আপনার বাড়ির কাছাকাছি থাকে তাহলে ভালো হবে আর যদি আমি মনে করি আপনি অনেকবার ট্রাভেলস করেন অন্য জায়গা থেকে অন্য জায়গায় যান তাহলে আমি আপনাকে বলবো অবশ্যই আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিলেক্ট করে রাখবেন আর সবার জন্য আমি বলবো ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিলেক্ট করলে সবচেয়ে ভালো তো আশা করি আপনারা এভাবে করে রাখবেন আশা করি আপনাদের কোনো সমস্যা ছাড়াই আপনি টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এবং আপনি যদি পোস্ট অফিসও আনেন তাহলে আপনাকে অবশ্যই কিছুদিন অপেক্ষা করতে হবে অপেক্ষার পর টাকা চলে আসবে টাকা কোনো মায়ের যাবে না ঠিক আছে আশা করি আপনার ক্লিয়ারলি বুঝে গেছেন